ঘরে বাইরে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন চোখ ও দৃষ্টি সমস্যা এবং সচেতনতা নিয়ে ধারাবাহিক আয়োজনে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে দর্শক চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজও ঠিক তেমনটাই প্রচেষ্টা থাকবে এ পর্যায়ে আজ আমরা কথা বলবো মায়োপিয়া ও ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় ধন্যবাদ জি আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শুরুতে আসলে আপনার কাছে একটু জেনে নিতে চাই সেটি হচ্ছে মায়োপিয়া বলতে আসলে কি বোঝায় আচ্ছা অ্যাকচুয়ালি মায়োপিয়া আমাদের আশেপাশে বা আমাদের অনেক মানুষেরই দেখা যায় আমরা চশমা ব্যবহার করছি তো এটা বিভিন্ন ধরন থাকে যে আমরা দূরে কম দেখছি আমরা কাছে কম দেখছি হ্যাঁ তো মায়োপিয়াটা আমরা মূলত বলি যাদের দূরের দৃষ্টিটা কম তো এই দূরের দৃষ্টিটা কম এটা আসলে কোনো রোগ না এটা অ্যাকচুয়ালি আমরা বলি যে একটা একটা দৃষ্টি ত্রুটি তো যে কোনো ত্রুটি নিশ্চয়ই সেটা সংশোধনের একটা উপায় আছে এটা যেহেতু রোগ না ডিজিজ না তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তখন চশমা প্রয়োজন হয় দূরের দেখার যাদের কমতি আছে তাদের ক্ষেত্রে আমরা এটাকে বলি মায়োপিয়া যেটা আমরা মাইনাস পাওয়ার দিয়ে আমরা সংশোধন করে থাকি একটু ছবির মাধ্যমে বললে আমি দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে মায়োপিয়া যেটা হয় এটা দূরের দৃষ্টিটা যেটা কম হয় এটা কারণ হচ্ছে এটা মূলত বংশগত কারণে চোখের কিছু গঠনগত পরিবর্তন যেমন দেখুন এটা যে যে ছবিটা আছে এটা নর্মাল চোখটা তো গোল এটা একটা গোলকের স্বাভাবিক যে আকৃতিটা সবার ক্ষেত্রে হওয়া উচিত সেটা যাদের মায়োপিক পেশেন্ট তাদের ক্ষেত্রে রকম থাকে না আমরা ছবিটাতে দেখছি এটা একটু স্বাভাবিক থেকে সাইজে বড় এবং এই বড় হওয়ার কারণে দেখা যায় ভিতরে বিভিন্ন যে স্ট্রাকচার থাকে যারা আমাদের ইমেজগুলো তৈরি করবে যে আমি কি দেখছি তো এই দেখার জিনিসটাও তখন কিছু পরিবর্তন হতে পারে এই পরিবর্তনটা আমরা বলি যে বাইরে থেকে যখন চোখের ভিতরে একটা আলোক রশ্মি ঢুকলো এটা যে রেটিনার যে জায়গাটা যে ফোকাস করে ওখানে যে ইমেজ তৈরি করবে বিকজ মূলত আলোক সংবেদী জায়গা যে ইমেজটা তৈরি করতে পারে সেই জায়গাটাই না করে দেখা যায় তার থেকে কিছুটা আগে যেমন আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি ঠিক আগে এরা ফোকাসটা তৈরি করে যার কারণে এখানে স্বাভাবিক যে ছবিটা চশমা ছাড়া একজন মানুষ দেখার কথা এটা মানুষ দেখতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমরা তখন সামনে যে আমরা একটা লেন্সের ছবি দিয়েছি এই লেন্স মানে অ্যাকচুয়ালি আমরা চশমাতে যে লেন্সটা আমরা মানুষকে অ্যাডজাস্টমেন্ট করে দিই পাওয়ারের মাধ্যমে তখন এই লেন্সটার মাধ্যমেই মানুষ এই বাইরের যে দৃশ্যটা দেখা দরকার সেটা স্বাভাবিক দেখতে পায়। কারণ তখন এই লেন্সের মাধ্যমে আলোটা স্বাভাবিকভাবে রেটিনাতে ফোকাস হয় তো যার কারণে মায়াপিক পেশেন্টদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দূরের দৃষ্টি ক্ষমতাটা আমরা সংশোধনের জন্য এই যে স্পেক্টগুলো বা চশমাটা আমরা ইউজ করতে পারি নিশ্চয়ই এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই অ্যাকচুয়ালি মায়াপিয়াটা একটা দৃষ্টি ত্রুটি এটা কোনো রোগ নয় সেক্ষেত্রে আসলে এই যে আপনি মায়োপিয়ার কথা বলছিলেন মায়োপিয়া যখন একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু হচ্ছে তখন আসলে কি কি লক্ষণ উপসর্গ সেক্ষেত্রে থাকবে আসলে মায়োপিয়া প্রাথমিক পর্যায়ে হলে হঠাৎ করে একজন মানুষ প্রথমে যে বুঝতে পারবেন সাথে সাথে এরকম হয়ে ওঠে না। কারণ আমরা তো চলাফেরা খাওয়া দাওয়া যখন করি আমাদের তো দুইটা চোখ খুলেই আমরা চলাচল করি কেউ তো এক চোখ বন্ধ করে দেখি না তো এটা অ্যাকচুয়ালি মানুষ বোঝে যখন দেখা যায় কখনো হঠাৎ করে এক চোখ বন্ধ করছে তখন আরেকটা চোখে একটু কম দেখতে পারে এটা একটা বিষয় আর একটা বিষয় হ্যাঁ অনেক সময় দেখা যায় মানুষ যারা দূরের কোনো রিডিং কোন কাজ করছেন কিছু পড়তে চাচ্ছেন বা কিছু দেখতে চাচ্ছেন কিন্তু মনে হচ্ছে যে এটা আমি আরো ভালো দেখতে পারতাম বাট এখন পারছি না তো এই ধরনের কিছু ধারণা যখন একজন মানুষ ফিল করেন বুঝতে পারেন ডিসকমফোর্ট ফিল করেন তো তখন কিন্তু উনি আমাদের কাছে আসেন এবং ওই সময় আমরা তখন চোখের যে রিফ্র্যাকশন আমরা যেটা বলি যে তার চোখের পাওয়ার কেমন আছে বা আদৌ কতটুকু দরকার তো এই জিনিসগুলো তখন আমরা বিবেচনা করে তখন আমরা তাকে প্রয়োজনে চশমা দিতে বলি মায়োপিয়ার সাথে আসলে এই যে রেটিনার যে সম্পর্ক সেটি আসলে কি অ্যাকচুয়ালি মায়োপিয়াতে একটা কথা আমি একটু আগেই বলেছি যে মায়োপিয়াতে আসলে যেটা হয় যে চোখের গঠনগত কিছু পরিবর্তনের পার্থক্য থাকে এটা বংশগত কারণে হয় এটা কোনো এমন না যে এটা কোনো ডিজিজ এটা কোনো রোগ সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই গঠনগত যে পরিবর্তনটা এটা দেখা যায় যে গঠনগত পরিবর্তনে মানুষের স্বাভাবিক গঠন না থাকলে এই রেটিনাটাও স্বাভাবিকভাবে যেরকম ধরনের সবার ক্ষেত্রে হওয়া উচিত মায়াপিক পেশেন্টের ক্ষেত্রে সে ধরনের হান্ড্রেড পার্সেন্ট একই রকম হবে এরকম হয় না কিছু পরিবর্তন আসতে পারে কারণ যেহেতু চোখটা গোল এই রেটিনাটা চোখের এই গোলাকার চোখের বিভিন্ন জায়গাটাও কভার করতে চায় তো যখন কভার করতে চাই মায়াপিক পেশেন্টের ক্ষেত্রে এই আই বলটা একটু সাইজে বড় হয় অক্ষিগুলো বড় হওয়ার কারণে রেটিনাটাও তখন দেখা যায় যে ওই পুরো জায়গাটা যতটুকু কভার করা দরকার এটা অনেক সময় হয়ে ওঠে না এবং কিছু কিছু জায়গায় এটা থিন হয়ে যায় তো তখন দেখা যায় যে এই রেটিনাতে যে জায়গাটাই ফোকাসটা হওয়া দরকার সেই ধরনের ফোকাসটা মানে আলোর যে ফোকাসটা হওয়া দরকার সেটা ভালোভাবে হতে পারে না বিধায় কিন্তু মানুষ তখন কম দেখা শুরু করে তো আমরা কেন বলছি রেটিনার সাথে সম্পর্ক কারণ রেটিনাতে আসলে এই ফোকাস তৈরির মাধ্যমেই ইমেজটা তৈরি হবে এখন এই রেটিনায় যদি স্বাভাবিক গঠনটা যেরকম হওয়া উচিত ছিল সেরকম যদি না হয় তখন দেখা যায় ইমেজটাও স্বাভাবিকভাবে ভালো তৈরি হতে পারে না আর যখনই ভালো তৈরি হবে না তখন একজন মানুষের দৃষ্টির ত্রুটি বা আমরা বলি যে দৃষ্টিশক্তি একটু কমে যাওয়া অসুবিধা আরো কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ যে এই মায়োপিক পেশেন্টদের যে রেটিনা যেটা বা সংবেদী অংশ যেটা আমরা বলি এই জায়গাটাতে দেখা যায় যে তাদের এই মায়োপিয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় হয়তো থিনিং হতে পারে আমরা বলি যে রেটিনাটা স্বাভাবিক গঠন বা পুরুত্ব থেকে একটু থিন বা একটু পাতলা তো এই পাতলা হওয়ার কারণেই ওই জায়গাটাতে হয়তো কখনো কিছু দেখা যায় যে কোনো ছিদ্র থাকতে পারে আবার কখনো দেখা যায় যে কিছু ছেঁড়া ছেঁড়া মানে ছেঁড়ে যাওয়ার মতো কিছু কন্ডিশন থাকতে পারে তো এই ধরনের কিছু অসুবিধা হতে পারে তো তখন দেখা যায় যে ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানুষের দেখার কিছু দৃষ্টি ত্রুটি তৈরি হয় ইভেন এই মায়োপিয়াতে রেটিনাতে আরেকটা প্রবলেমও তৈরি হয় অনেক ক্ষেত্রে যেটা আমরা বলি রেটিনারি একটা অংশ আমরা বলি ম্যাকুলা বা আমরা বলি সেন্ট্রাল রেটিনার একটা অংশ যেখানে মূলত আলোটা গ্রহণ করে চোখে তো এই জায়গাটাতেও তখন দেখা যায় মায়াপিক কেছে মানে যারা রুগী মানে মায়াপিক পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু পরিবর্তন হয়ে নতুন নতুন কিছু রক্তনালী তৈরি হয়ে ঘা তৈরি হতে পারে তো যার কারণে মায়াপিক পেশেন্টদের ক্ষেত্রে শুধু যে চশমায় সব কিছু এটা নয় বরং মায়াপিক পেশেন্টদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো হওয়ার যেহেতু পসিবিলিটি আছে ক্ষেত্রে ভবিষ্যতে তাদের চোখের দৃষ্টিটা অনেক সময় কোনো কারণ অকারণে কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেটা তাদের রেগুলার একটা চেক আপ প্রয়োজন আরেকটা বিষয় হলো যে যাদের এই যে বললাম যে যাদের থিন হয় বা পাতলা হয় অনেক ক্ষেত্রে আঘাতজনিত কারণে এটা ছিঁড়ে যেতে পারে কারণ একটা জিনিস স্বাভাবিক গঠনে যেটা থাকার কথা এটা যদি না থাকে তখন দেখা যাবে সেখানে যে কোনো আঘাতে যে কোনো পরিবর্তন হওয়ার পসিবিলিটি থাকে এবং তখন আমরা এটাকে বলি রেটিনাল ডিটাচমেন্ট ছিঁড়ে যেতে পারে এবং ছিঁড়ে গেলে তখন স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকছে না যখন মানুষ এরকম অবস্থায় আমাদের কাছে আসে তখন আমরা এটা কন্ডিশন অনুসারে আমরা অপারেশন বা প্রয়োজনীয় যে চিকিৎসা লাগে আমরা আমরা ব্যাপারে রোগীদেরকে পরামর্শ আমি যদি একটু আপনার কাছ থেকে বিষয়গুলো একেবারে ছোট ছোট করে জানতে পারি সেটি হচ্ছে এই যে যাদের মায়োপিয়া সমস্যা রয়েছে তাদের আসলে রেটিনার কি কি সমস্যা হতে পারে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে তাদের ওই যে রেটিনাটা যে থীন বা পুরুত্বটা স্বাভাবিক নয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চোখটা তো গোল একটা অক্ষী গোলক তো রেটিনাটা যখন চোখের যতটুকু অংশ কাভার করা দরকার এই গোলাকার এই অক্ষী ভিতরে সেটা নির্দিষ্ট কিছু জায়গায় অনেক সময় পৌঁছাতে পারে না এটা ডেভেলপমেন্টালি তো যখন এটা তৈরি হয় না তখন সেখান থেকে দেখা যায় যে সেখানে কিছু পিনিং হয়ে এখান থেকে ছিঁড়ে আসার মতো কিছু পসিবিলিটি তৈরি হওয়ার মতো সুযোগ থাকে কিছু ছিদ্র থাকতে পারে কিছু ফাটল থাকতে পারে আমরা আবার একটা টার্ম ইউজ করি যেটা আমরা বলি যে রেটিনার ডিজেনারেশন তো এই ধরনের কিছু অসুবিধা থাকতে পারে যেখান থেকে ভবিষ্যতে তারা আবার অসুবিধা হতে পারে তো একটা গেলো যে রেটিনা ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে আর একটা বিষয় হলো যে আমরা যেটা একটু আগে বললাম যে চোখে কিন্তু এই যাদের মায়াপিক পেশেন্ট তাদের এই যে নতুন কিছু রক্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এটা তাদের এই গঠনগত যে পরিবর্তন এটার কারণে আমরা এটাকে বলে থাকি যে সিএনভিএম বা বা কর মেমব্রেন তো এই ধরনের কিছু পরিবর্তন হলে এটা একদমই রেটিনার ঠিক কেন্দ্রে হয়ে যায় যার কারণে আলোটা যেখানে গ্রহণ করবে আমরা এটাকে বলি ম্যাকুলা বা রেটিনার কেন্দ্র সেই কেন্দ্রেই যখন ঘাটা তৈরি হয় আমরা এটাকে বাংলায় বলে একটা বিশেষ ধরনের ঘা তো তখন এই আলোটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না তো যার কারণে মানুষের সবই ঠিক আছে কিন্তু মানুষ বুঝতে পারছে না যে আমি কম দেখছি কেন আমি চশমা ইউজ করছি তারপরেও কম দেখছি কেন তো এই ধরনের বিশেষ কিছু অসুবিধা হতে পারে যেটা কখনো মানুষ বুঝতে পারে খুব সহজে কখনো কখনো মানুষ বুঝতে পারে না আর আরো কিছু অসুবিধা হতে পারে যেমন এই যে ছেঁড়া ফাটা বা এরকম কিছু দুর্বলতার কারণে দেখা যায় যে কিছুটা আঘাতজনিত যে কোনো অ্যাক্সিডেন্টাল যে কোন ট্রমা হতে পারে তো এই পর্দাটা ছেড়ে আসতে পারে তো অ্যাকচুয়ালি মায়াপিক পেশেন্টদের এই চোখের পর্দাটা এত গুরুত্বপূর্ণভাবে আমরা কিছু পরামর্শ দিই ভবিষ্যতে ভালো থাকার জন্য যাতে করে এরকম দুর্ঘটনায় পড়ে হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো এরকম কোনো অসুবিধায় পড়তে না হয় তো মোটামুটি এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয় যার কারণে আমরা রেটিনা ব্যাপারে কিছু সতর্ক কেন আমরা পরামর্শ রোগীদেরকে দিয়ে থাকি সেক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা সিটি আসলে কতটুকু রয়েছে আমরা যে কথাগুলো আলোচনা করছিলাম যে তাদের থিনিং এর কারণে কিছু পরিবর্তন থাকে তো এই পরিবর্তনগুলো আমরা রোগীদেরকে আসলে বেসিক্যালি যখন একজন মায়াবিক পেশেন্ট আসে আমরা বলি যে আপনার চোখের মনিটা একটু বড় করে আমরা ভিতরে রেটিনাটাও পরীক্ষা করব তো এখন এটা অ্যাকচুয়ালি সব মায়াবিক পেশেন্টের জন্য করাটাই বেটার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত সবাই যেটা করি যে কোনো ডক্টরের কাছে গেলে আমরা কিন্তু ওষুধ বা চশমা যদি ওষুধের খুব বেশি রোল নাই মেনলি চশমাটার কথা আমরা সবাই বলি রেটিনার ব্যাপারে আমরা অনেক সময় হয়তো মনে করি যে প্রয়োজন নাই কিন্তু করাটা ভালো কারণ হচ্ছে যে কার আছে কার নাই মায়াপী পেশেন্টদের এটা আমরা সবাই জানি না বেসিক্যালি আমরা যেটা করি যে প্যাথোলজিক্যাল মায়াপিয়া যাদের চোখের চশমার পাওয়ার মাইনাস টুয়েলভ বা বেশি হতে পারে আবার একটা আছে যাদের হাই মায়োপিয়া বলি যাদের চোখের পাওয়ারটা মাইনাস সিক্স বা এর বেশি হতে পারে তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কিছু পরিবর্তন বেশি থাকতে পারে সবারই থাকবে বেশ কিছু পরিবর্তন বা উপসর্গ আমরা এটা তো আমরা একটু আগে বলছিলাম মায়োপিক এটা নর্মাল একজন মানুষ কিভাবে দেখছেন ছবিটা কিভাবে দেখছেন একজন মায়োপিক পেশেন্ট উনি কিভাবে ছবিটা দেখছেন কেন দেখছেন এটাও দেখা যাচ্ছে একটু আগে বলেছিলাম যে চোখের যে অক্ষিগুলো বা আই এটা সাইজ একটু বড় হয় যেটা এখানে দেখা যাচ্ছে বেশ একটু নর্মালটা থেকে একটু সাইজে বড় তো যার কারণে যেখানে ফোকাসটা হওয়া দরকার ছিল আলোটা ঢোকার পরে সেই জায়গাটা ফোকাস না হতে পারার কারণেই রোগী এখানে একটু ঝাপসা দেখছেন আর এখানে দেখেন নর্মাল আইতে এখানে একদম স্বাভাবিক যে ধরনের গঠন আকৃতি থাকার কথা সে ধরনেরই আছে তো যার কারণে আলোটা যখন চোখের ভিতরে কর্নিয়া বা লেন্সের ভিতর দিয়ে ভিতরে ঢুকছে রেটিনাতে যে এটা ইমেজ তৈরি করছে এগুলো সব কিছু অরাইট খুব ভালো আছে তো মায়াপিক পেশেন্টদের এরকম কিছু পরিবর্তনের কারণে তারা কম দেখছেন নেক্সট ছবিতে আমি আরেকটু বলবো চোখের রেটিনার একটা ছবি দিয়েছি এখানে বেশ কয়েকটা তো এটা যেটা এটা আমরা বলি যে চোখে রেটিনাতে যে টেসিলেটেড ফান্ডাস নামে একটা টার্ম আমরা ইউজ করে থাকি যে মায়াপিক এরকম কিছু পরিবর্তন থাকে ডোরা কাটা আমরা যদি বাংলায় বলি অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগার গায়ে কিছুটা দেখবেন আছে তো যারা মায়াপিক পেশেন্ট বা যাদের হাই মায়াপিয়া বা যাদের প্যাথোলজিক্যাল মায়াপিয়া তাদের কিছু না কিছু এই ধরনের পরিবর্তন থাকে এবং এই পরিবর্তনটা দেখলে আমরা তখন আরও সন্দেহ রাখি যে তখন নিশ্চয়ই পেশেন্ট হয়তো আগে থেকে কম দেখছেন কিন্তু বুঝতে পারেননি চশমা নেননি তখন আমরা তাদেরকে যে চিকিৎসা পদ্ধতির দরকার সেটা তাদের পরীক্ষা অনুসারে আমরা কিন্তু তাদেরকে প্রয়োজনীয় পরামর্শগুলো প্রদান করতে পারি তো এখানে যে ছবিটা দিয়েছি এটা মূলত একটা সিএনভিএম যেটা বললাম কোয়াডাল নিউভাস্কুলার মেমব্রেন এটা তৈরি হয়েছে আর এখানে আর একটা ছবি আছে আরও নিচে দুটা তো এটার মধ্যে একটা আমরা দেখিয়েছি যে আমরা লেজার করি এই লেজারটা যখন ব্যারেজ লেজার করে দিই তখন ওই রেটিনাটা কীভাবে স্টেবল রাখার জন্য আমরা হেল্প করতে পারি রুগীকে যেটা রুগী বুঝবে না কিন্তু আমরা তার ভবিষ্যৎ সেভ করার জন্য আমরা যতটুকু কর্ডিয়ালি তাকে হেল্প করতে পারি সেটা এই চিকিৎসার মাধ্যমে আমরা করে দিই আর এটা হচ্ছে যে যদি পেশেন্ট কোনো কারণে বুঝতে না পারেন হয়তো চোখ যেহেতু গোল রেটিনার কোনো জায়গায় ছেঁড়া আছে বুঝতে পারছে না তখন এরকম ছেঁড়া থাকলে এমন জায়গায় থাকবে যে পেশেন্ট বুঝতে না পারলে এখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে যেটা এখানে আমি ছবিতে দেখিয়ে দিয়েছি একটা বড় রেটিনার টিয়ার আছে তো এই জিনিসটা স্বাভাবিকভাবে একজন মানুষ একজন মায়াপিক পেশেন্ট একজন হাই মায়াপিক বা প্যাথোলজিক্যাল মায়োপিক তারা কেউই এটা স্বাভাবিকভাবে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত বড় ধরনের কোনো বৃষ্টির কোনো শক্তির কোনো কমতি হবে তো এই জন্য আমাদের কাছে আসলে আমরা যারা রেটিনা স্পেশালিস্ট আছি বেসিক্যালি আমরা কিন্তু আসলে তখন যে কোনো মায়োপিক হোক অথবা যদি দেখি আরও হাই মায়োপিয়া বা প্যাথোলজিক্যাল মায়োপিয়ার মতো কোনো কন্ডিশন আছে অবশ্যই আমরা চেষ্টা করি যে পেশেন্টকে তার রেটিনা সেফটির ব্যাপারে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তার জন্য যতটুকু আমার পক্ষ থেকে হেল্প করার কোনো কোনো সুযোগ আছে এটা যেন না থাকে এবং তাকে ব্যাপারে একটা তৈরি করা যেন সে ভবিষ্যতে ভালো থাকতে পারে নিশ্চয়ই আমরা অনেকগুলো বিষয় আসলে চিত্রের মাধ্যমে দেখছিলাম সেক্ষেত্রে আসলে যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে না তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে কি কি অসুবিধা হতে পারে সে বিষয়টিও জানবো তবে ছোট একটি বিরোধী থেকে ফিরে এসে দর্শক মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে কথা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজকের এই আয়োজনে সঙ্গে আছেন ঢাকা কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আল মুইজনে রকিব অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি সঙ্গেই থাকবেন সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আল মুহিজিবনে রকিব ফিরছি আলোচনায় জি আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আপনার সাথে সেটি হচ্ছে এই যে যারা আসলে মায়োপিয়া রয়েছে যাদের আসলে ল্যাসিকের কথা আপনি বলছেন লেজারের কথা আপনি বলছিলেন সেক্ষেত্রে যারা এই ধরনের চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত হচ্ছেন না অর্থাৎ চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না তাদের আসলে পরবর্তী জীবনে কী কী সমস্যার সম্মুখীন তারা হবেন দেখুন আহ মায়োপিক বিষয়ে তো বেশ কিছু আলোচনা করলাম তো একটা বিষয়ে একটু আগে যেটা বললেন ল্যাসিক তো ল্যাসিকটা মানুষ করছে এই কারণে যাতে করে তার পরবর্তীতে চশমাটা ব্যবহার করতে না হয় কারণ অনেক পাওয়ারের চশমা যাদের হায়মায়োপিয়া বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া যাদের পাওয়ার মাইনাস সিক্স ডায়াপ্টর অথবা মাইনাস টুয়েলভ ডায়াপ্টরের বেশি এরকম তাদের ক্ষেত্রে এত পাওয়ারে চশমা পরে থাকাটা খুব অস্বস্তিকর একটা কন্ডিশন তৈরি করে তো যখন ল্যাসিকটা আমরা করি তখন দেখা যায় এটা চোখের মনিতে বা কর্ণিয়াতে আমরা কিছু রিফ্র্যাক্টিভ পাওয়ার সেখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলি তো এখন কর্নিয়াতে আমরা যে অপারেশনটা করি বা সার্জারিটা করছি এটা কিন্তু জাস্ট আলো ঢোকার একটা দরজা এটা এটা দিয়ে জাস্ট লাইটটা ভিতরে ঢুকতে পারবে কিন্তু লাইটটা ঢোকার পরে যেখানে ইমেজ তৈরি করবে সেটা হচ্ছে মূল জায়গা চোখের রেটিনা বা আমরা যেটা বললাম চোখের পর্দা তো এই ক্ষেত্রে চোখের রেটিনা যদি কোনো অসুবিধা থাকে আমি যত একজন রুগীকে ল্যাসিক করে দিই উনি অনেক খরচ করবেন উনি নিজের ভালোর জন্য চাইবেন আমরাও তার ভালো চাইবো কিন্তু এই ধরনের রুগীদের কোথায় কোন ধরনের অসুবিধা আছে এটা আমরা যদি আগের থেকে এটা ডিটেলস আমরা যদি না দেখি আমরা যদি না জানাই বা অ্যাওয়ারনেস আমরা যেটা দরকার সেটা যদি না করি ইভেন যে চিকিৎসা দরকার এটা যদি না করি পরবর্তীতে কোনো সময় হয়তো দেখা গেল যে উনি ল্যাসিক করেছেন কিন্তু চোখের পর্দাটা কোনো কারণে ছেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে উনি এত টাকা খরচ করেছেন উনি চশমা চাচ্ছেন না কিন্তু এখন এমন একটা কন্ডিশন উনি চশমা দিলেও দেখবেন না বিকজ অফ রেটিনা যে ইমেজটা তৈরি করবে সেখান থেকে রেটিনাটা ছিড়ে গেছে তো রেটিনা ছিড়ে গেলে তখন ইমেজ তৈরি হওয়ার সুযোগটা থাকছে না দ্যাটস ওয়াই আমরা লেসিক পূর্ববর্তী রোগীদেরকে সবসময় পরামর্শটা দেই যে আপনার লেসিকের ফলাফল যেন ভবিষ্যতেও ভালো থাকে আপনি নিজে যেন ভালো থাকেন দৃষ্টি যেন ভালো বজায় থাকে এজন্য আমাদের পাশাপাশি আপনারও কিছু সতর্কতা দরকার যেটা আপনি ল্যাসিক করার পূর্বে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট ওনার পরামর্শ যে স্যার আমার রেটিনাটা কেমন আছে কারণ রেটিনাটা এমন একটা জায়গা যেটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন অংশ এটা তো গোল একটা জায়গা মানে চোখের ভিতরে গোলাকার ভাবে থাকে তো বিভিন্ন জায়গাগুলো আমরা দেখে পরীক্ষা করে আমরা রুগীকে কনফার্মেশন করতে পারি যে আপনি এখন ঠিক আছেন ল্যাসিক করার জন্য নাকি আপনার আগে কিছু লেসিক ল্যাসিক পূর্ববর্তী প্রয়োজনীয় লেজার করা দরকার সেটা রেটিনার লেজার যাতে করে রেটিনাটা স্টেবল থাকে কি কি আসলে পূর্ববর্তী ব্যবস্থা সেটিও জানবো তবে তার আগে আরেকটি বিষয় আসলে আপনাদের কাছে জানতে চাই সেটি হচ্ছে যারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না মায়োপিয়া নিয়েও তাদের আসলে পরবর্তী জীবনে কি কি সমস্যার সম্মুখীন হবে আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন সবাই খালি আমরা চশমা ব্যবহার করি তো চশমা দিলেই মনে হয় যে ঠিক আছে এবং অনেকে আমরা ড্রপও দিচ্ছি যে ওকে আমরা সবাই সান্তনামূলকভাবে ড্রপ ইউজ করছি ড্রপটা কাজে লাগে বাট ড্রপের আসলে পাওয়ারের সাথে কোনো রোল নাই চোখের যে পাওয়ারটার তার প্রয়োজন সেটা সাথে রোল নাই তো এখন যেটা হয় যে চশমা যখন ব্যবহার করছেন উনি তো বুঝতে পারছেন না ভিতরেরটা কি অবস্থা যেটা আছে সব উনি বাইরে দেখছেন বাইরে ব্যবহার করছেন তো সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে গেলে তখন রেটিনাটা যদি ছিঁড়ে যায় অসুবিধা হয় আমরা অপারেশন করি বাট অপারেশন করা মানে এটা না যে সেটা রিনিউ হয়ে যাচ্ছে সেটা কোনো যে রিপ্লেসমেন্ট হচ্ছে কারণ এটার কোনো অল্টারনেটিভ নাই সো আমরা যে অপারেশনগুলো করি আমরা সার্জন যারা তারা কিন্তু এটাকে মেরামত করি তো মেরামতের যে কোনো মেরামতেরই কিন্তু উদ্দেশ্য একটা যাতে আপনি অন্তত আপনার পরবর্তী জীবন সুন্দর করে চলার চেষ্টা করতে পারেন আমরা কিন্তু এটা বলবো না যে আপনি আগের দৃষ্টি ফিরে পাবেন কেননা মেরামত কখনো রিনিউ হবে না বা রিপ্লেসমেন্ট হবে না দ্যাটস ওয়াই এই ঘটনা এই ধরনের দুর্ঘটনা যে রেটিনা ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি আছে বা ছিঁড়ে যাচ্ছে এরকম কোনো সম্ভাবনা আছে এরকম হওয়ার আগে অন্তত আগে থেকে সতর্কতা ভাবে আমরা বলি যে পেশেন্টকে একজন রেটিনা স্পেশালিস্টে শরণাপন্ন হয়ে আপনার রেটিনাটা কেমন আছে এটা অন্তত একটু বছরে যদি পারেন দুই থেকে তিনবার একটু চেষ্টা করবেন যে এর মধ্যে যেন চেক আপ করাতে পারেন তো আমরা কিন্তু জানি যে এখনো আসলে লেসিক করাতে রোগীরা দেশের বাইরে যায় আমি যদি একটু আপনার কাছে জানতে চাই ঢাকা আই কেয়ার এই যে আপনি বিভিন্ন পদ্ধতির কথা বলছেন পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছেন সকল ধরনের সুযোগ সুবিধা ঢাকা আই কেয়ার হসপিটালে রয়েছে কিনা দেখুন ঢাকা আই কেয়ার হসপিটাল বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সম্পূর্ণ আধুনিক চিকিৎসা সুবিধা চোখের জন্য অন্তত যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে এবং আমি মনে করি যে এখানে সব ধরনের সাব স্পেশালিটি যেহেতু চিকিৎসা দেওয়ার সুযোগ আছে সুতরাং রুগীদেরকে খুব কর্ডিয়ালি এখানকার যারা স্টাফরা কাজ করছেন আমরা যারা ডক্টররা কাজ করছি তার জন্য চিকিৎসার এদিক ওদিক কোনোভাবে না হয় আমরা যেন তার কাঙ্ক্ষিত যে আশা বা উনি কাঙ্ক্ষিত যে দৃষ্টিটা চাচ্ছেন আমরা যেন সেটুকু হেল্প করতে পারি সেই বিষয়ে সব ধরনের সহযোগিতা করার সুযোগ আছে আমরা সেক্ষেত্রে রেটিনা পরীক্ষা আমরা সেক্ষেত্রে রেটিনার প্রয়োজনীয় যে যে এক্সামিনেশন বা যে ধরনের যে টেস্টগুলো করে থাকি কালার ফান্ডাস বি স্ক্যান বা ওসিটি সব কিছু অ্যাভেলেবেল আছে এবং রিফ্র্যাকটিভ সার্জারির জন্যও যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করে করে আমরা রুগীকে আমরা কনফার্ম করি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে রুগী নিজে সুস্থ থাক এবং রুগী ভবিষ্যতেও যেন আরো সুস্থ থেকে অন্যদেরকে যেন বলতে পারে যে আমি সুস্থ আছি আপনারাও ভালো থাকার জন্য পরামর্শগুলো মানবেন তো আমাদের হাসপাতালের এই অ্যাবিলিটি যেটা আছে সেটা রুগীদের আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে যাতে কোনোরকম কমতি না হয় আমরা সর্ব সবটুকুই আমরা দেওয়ার চেষ্টা করেছি সবসময় করি এবং আমরা চাই রোগীরা সুস্থ থাক সুস্থ মানুষ থাকুক দৃষ্টি অবশ্যই ঢাকা মনিটর করেন লেসিক করার পরে তো পেশেন্ট আসেই ঠিক আছে আর আমি অ্যাজ এ রেটিনা সার্জন ওনাদেরকে বলি যে আপনারা ল্যাসিক করার পরেও অন্তত চেষ্টা করবেন তিন থেকে চার মাস পর পর অন্তত জাস্ট রেটিনাটা একটু চেক আপ করাবেন কারণ আপনার রেটিনায় বর্তমানে হয়তো কোনো অসুবিধা নাই কোনো চেঞ্জ নাই কিন্তু ভবিষ্যতে যে এটা আসবে না হবেই না এটা আমরা বলতে পারি না কারণ আমাদের খাওয়া দাওয়া চলাফেরা বিশেষ করে খাওয়া দাওয়ার সাথে তো সম্পর্ক নাই অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের চলাফেরাতে কখন কোথায় আঘাত বা এই ধরনের কোনো অসুবিধা হলে চোখে কোনো অসুবিধা কতটুকু হচ্ছে বা হচ্ছে না এটা আমরা কেউ অ্যাওয়ার খুব বেশি না অসুবিধা না হওয়া পর্যন্ত যার কারণে অন্তত উনি যদি একটা রেগুলার চেক আসতে পারেন যে কোনো প্রয়োজনে আমরা তার যদি কোনো চিকিৎসা লাগে রেটিনাটা সুস্থ রাখার আমরা হেল্প করতে পারি মায়োপিয়া রোগী যারা রয়েছে তাদের আসলে ভবিষ্যতের এই যে রেটিনাকে সুস্থ রাখবার জন্য কি কি পরামর্শ দিবেন যেহেতু মায়োপিক রোগীরা বেশ কিছু জটিলতা নিয়ে ভুগতে পারেন তো তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে আপনারা মানুষ যেটা বলে বছরে একবার চেক করেন ইটস ওকে অসুবিধা নাই বাট আমরা যারা রেটিনার সার্জন আমরা বলি যে আপনি চেষ্টা করবেন যদি ভালো হয় বছর করবেন কারণ তিন থেকে চার মাস বা ছয় মাস অন্তর আসলে যেটা হবে যে কোনো পরিবর্তনটা আমরা ডিটেক্ট করতে পারি তো নির্দিষ্ট একটা ডিউরেশনটাকে আমরা একটু তাদের জন্য ফ্রিকুয়েন্টলি বলি তাদের ভালোর জন্য এক নম্বর দুই নম্বর একটা বিষয় হলো যে আমরা বলি তাদের জন্য চোখে আঘাত না লাগে কারণ রেটিনার গঠনটা যেহেতু সবার মতো একই রকম নয় কিছুটা থিন হতে পারে বা কোনো ছেঁড়া ফাটা না কোনো ছিদ্র যেগুলো বলেছিলাম আগে যদি এগুলো থেকে থাকে তাহলে আঘাতে আরও যে কোনো ধরনের বড় বিপদ হয়ে রেটিনাটা ছিঁড়ে যেতে পারে এটা যেন না হয় আরেকটা বিষয় যেটা বলি যে আপনি যদি চোখে কখনো দেখেন যে কোনো হঠাৎ করে কোনো গুড়ি গুড়ি দেখছেন জাস্ট লাইক ফ্লোয়েটার্স অনেকে আমাদেরকে বলে যে আমি গুড়ি গুড়ি দেখি বা একটু ফ্লোয়েটার্স মনে হয় মশা মাছির মতো লাগে তো এটা মানে হচ্ছে যে তাদের ভিট্রিয়াস নামে একটা পদার্থ আছে যেটা এই ভিট্রিয়াস ক্যাভিটির ভিতরে থাকে মানে জাস্ট কর্নিয়ার পিছনের লেন্স তার পিছনে ভিট্রিয়াস ক্যাভিটি তার পিছনে রেটিনা তার মানে জাস্ট মাঝখানে জায়গাটা থাকছে কর্নিয়ার সামনে আর পিছনে রেটিনা এটার মাঝে তো এই জায়গাটাই কিছু পরিবর্তনের কারণে এটা হয়তো কিছুটা মুভেবল হয়ে যায় কিছু লিকুইডিটি বেশি হওয়ার কারণে তো এই কারণে তাদের এই অসুবিধাগুলো হলে আমরা বলি যে সিমটম গুলো হলে একটু দেখাবেন কারণ কোথায় কোনো অসুবিধা হচ্ছে এটা আমরা ফুল রেটিনা না দেখলে আমরা বুঝতে পারি না আর একটা জিনিস বলি যে যদি কখনো দেখেন যে ফ্ল্যাশিং অফ লাইট মনে হয় যে একটু বিদ্যুৎ চমকানোর বা বিদ্যুৎ চমকালে যেমন আলো ঝলকানি দেখা যায় এরকম যদি দেখেন চেষ্টা করবেন এই যে রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কারণ এই উপসর্গগুলো হলে অনেক সময় দেখা যায় যে কিছু অসুবিধা হঠাৎ করে তৈরি হয়ে যেতে যেটা তখন আমাদেরকে আর উপ তখন আর পরামর্শ দি আর কন্ডিশন থাকে না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ দর্শক বলা হয়ে থাকে ব্যক্তি থেকে সমাজ সমাজ থেকে গোষ্ঠী বা জাতীয় সুখের মূল কথা হচ্ছে শারীরিক সুস্থতা অর্থাৎ স্বাস্থ্য বা সুস্বাস্থ্যই হচ্ছে আসল সত্যি এই ক্ষেত্রে মানব দেহের সবগুলো অংশকেই একত্রে বা একসাথে সুস্থ থাকতে হবে চোখের বা দৃষ্টি সুস্থতা এর বাইরে নয় চোখ ও দৃষ্টিশক্তিরকে ঠিক রাখতে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা